আসসালামু আলাইকুম এভরিওয়ান, একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে বিএমইটি রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় আমি প্রবাসী যে অ্যাপসটা রয়েছে সেটার মাধ্যমে। সেই ভিডিওতে আমি বলেছিলাম যে বিএমইটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা কার্ড যেটাই বলেন না কেন এটা কিভাবে ডাউনলোড করতে হয় আপনারা আমাকে কমেন্টে জানাবেন, তো আমি সেটার উপর ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে বিএমইটি রেজিস্ট্রেশন যে সার্টিফিকেটটা সেটা কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করতে হয়। এটা আপনি মোবাইল দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দর্শক, বড় বড় মতোই চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো এখন আমরা গুগলে যাব, গুগলে গিয়ে সার্চ করব হচ্ছে বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড। এটা লিখলেই হবে, এই যে www.old.bmet.gov.bd এই যে ওয়েবসাইটটা, ভালো করে দেখে নেবেন। এই ওয়েবসাইটটাতে আপনাকে আসতে হবে। এটাতে আসার পরে একটু ওয়েট করব, এটা একটু লোড হবে। তারপরে আমাদেরকে যেতে হবে হচ্ছে এইখানে সার্চিং স্ট্যাটিস্টিক্স, আমরা এটাতে যাব। এটাতে যাওয়ার পরে এইখানে বেশ কিছু উপায় রয়েছে। এখানে রেজিস্ট্রেশন আইডি দিয়েও আপনি যে রেজিস্ট্রেশন কার্ডটা সেটা আপনি ডাউনলোড করতে পারেন, অথবা আপনি এখানে পাসপোর্ট আইডি অথবা পাসপোর্ট নাম্বার এখানে যদি দেন তারপরেও আপনি রেজিস্ট্রেশন যে কার্ডটা এটা আপনি ডাউনলোড করতে পারেন। তো এখানে আমি আমার পাসপোর্ট যে নাম্বারটা সেটা দিয়ে দেবো। আমি আমার পাসপোর্ট নাম্বার দিয়ে দিয়েছি। এবার হচ্ছে ফাইন্ডে ক্লিক করব। ফাইন্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার যে ইনফরমেশানগুলো যে কার্ডটা সেটা কিন্তু চলে এসছে। তো এখন কার্ড ডাউনলোড করার জন্য আমাদেরকে এই যে ওপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে তো আমার যে বিএমইটি রেজিস্ট্রেশন ফর্মটা সেটা কিন্তু আমি পেয়ে গেছি। এখন হচ্ছে আমাদেরকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলেই আমি ডাউনলোড করতে পারি। এখানে এটা ডাউনলোড করে নিলাম। দর্শক, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই লাল যে সাবস্ক্রাইব লেখা বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন আরও নতুন নতুন এই ধরনের ভিডিও দেখার জন্য। আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।